আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সংক্ষিপ্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাই জানতে চেয়েছেন যে শেখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ, স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড, আমরা পরিচ্ছন্ন, আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যেয়ে কি এটা করতে পেরেছি? এই যে আমাদের মধ্যে অধৈর্য, অস্থিরতা, এই যে সাময়িক বেনিফিটের পাওয়ার যে মানসিকতা, এইটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গণবিপ্লবে, গণ অভ্যুত্থানে নতুন সরকার কিচ্ছু আসা যাবে না প্রিয় ভাইয়া। আমরা চুরি করেছি, তারাও মানে চুরি করতো। আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দিলাম কথাগুলো এই মুহূর্তে, বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে আই এম সরি ফর দ্যাট। তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে, ওইটা ওই ওই লুট করেছে। তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টকে লুট করেছে, আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন, ওইটা করেছে, কোনো পার্থক্য নাই। তারা করেছে বড় বড় ঘরে লুট, আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট। এই তো পার্থক্য আমাদের এতটুকুই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, সেখান থেকে একটা সুতা কেন আমরা টাচ করবো? আপনারা গণভবন খেলা করেছেন, ভেতরে যে উল্লাস করবো তাকবীর দিন, এমন দেশটি কোথাও খুঁজে পাওয়া নাই প্রথমে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, গলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান করতে, গোটা বিশ্ব দেখতো আমরা কত সিভিলাইজড, আমরা কত সভ্য করব। সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ, লুটপাটের মতো কাজ আপনারা করে ফেলছেন। আমি বলবো না যে সবাই বুঝে করেছেন, অনেকে অনেকে রাগ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে এটা করেছেন, কিন্তু কাজটা ভুল করেছেন। প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে, ঠিক করতে হবে সময়ের সঙ্গে। এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না, বাংলাদেশে। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।